তোরে হলে ভালো লাগবে। গণপতি বাপ্প, মঙ্গলমূর্তি, গণেশ ঠাকুরের জয়। আজকে যার অনুপ্রেরণায় এই বিশাল গণেশ পুজো এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন যে সাংস্কৃতিক উৎসব এলাকার বাচ্চাদের থেকে আরম্ভ করে স্বনামধন্য সব কলাকুশলীরা এখানে অংশগ্রহণ করবেন, আর যিনি পুরো এই ব্যবস্থাটা আয়োজন করেছেন আমাদের সকলের প্রিয় কুচবিহারের সাংসদ বন্ধুবর নিশীথ প্রামাণিক, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে। সমস্ত কার্যকর্তা যারা এই গণেশ পুজোকে কেন্দ্র করে অক্লান্ত পরিশ্রম করছেন, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিজনেরা এবং আমার সামনে যারা গণেশ পুজোকে কেন্দ্র করে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হয়েছেন, সুধি নাগরিক বন্ধু, মায়েরা বোনেরা, সকলকে গণেশ পুজো উপলক্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। গণেশ ঠাকুরের কথা মনে পড়লেই কি মনে হয় আমাদের, দেখুন আমি পুরাণ পুরাণে যাব না, কিন্তু আমরা জানি দেবাদিদেব মহাদেব একটা আশীর্বাদ করেছিলেন, কারণ দেবী দুর্গা পার্বতী তিনি স্নানে গেছেন কৈলাসে, আর কৈলাসে স্নানে যাওয়ার সময় তিনি গণেশকে বলে গেছেন, পুত্রকে বলে গেছেন, কাউকে এই কৈলাসে ঢুকতে দেবে না, ঘরের ভেতর কাউকে ঢুকতে দেবে না, নো এন্ট্রি, সে যেই হোক। দেবাদিদেব মহাদেব ভোলে বাবা শিব ঠাকুর আসছে, এবার তার এসে গুহাতে প্রবেশ করবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা মোটা সোটা ছেলে, গণেশ বাবাজি চেনে না, আর মা পার্বতী বলে দিয়েছে যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, নো এন্ট্রি, কেউ অ্যালাউ না, আর তাই সে বলছে যে না তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। শিব ঠাকুর তো খেপে বোম, রেগে বোম হয়ে গেছেন, তুলকালাম যুদ্ধ শুরু হয়ে গেল বাবা আর ছেলে, আর সেই যুদ্ধে স্বাভাবিকভাবে ছোট গণেশ পরাজিত হলো, কারণ শিব ঠাকুর তার মাথাটাই কেটে দিলেন। দেবী পার্বতী বেরিয়ে এলেন, আর বেরিয়েছে তার পুত্রের এই দশা দেখে, এই দৃশ্য দেখে একদম পুরো খেপে গেলেন, বললাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে দেব, কালীর লোক ধরে নিলেন, বললাম এই পৃথিবী রাখবো না, আমার ছেলেকে প্রাণে মেরেছ, তার প্রাণ ফিরিয়ে দিতে হবে। শিব ঠাকুর তখন ক্ষান্ত করার জন্য বলল, ঠিক আছে পার্বতী, দেবী পার্বতী তুমি শান্ত হও, আমি গণেশের প্রাণ ফিরিয়ে দেব। আর তাই তিনি তাদের চেলা চামুণ্ডদের শিব ঠাকুর নির্দেশ করলেন, এ তোমরা বেরো, আর যেখানে প্রথম যে প্রাণী পাবে তার মস্তকটা অর্থাৎ মাথাটা কেটে নিয়ে আসো। চেলা চামুণ্ডরা বেরোলেন, আর বেরিয়ে প্রথমেই তারা হাতি পেলেন, আর হাতির মাথাটা কেটে আনলেন, আর কেটে আনার পর গণেশ ঠাকুরের মাথায় বসালো, আর তার মাথাটা দেখবেন ওই জন্য হাতির মতো, আর সেখানে শিব ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা দিল, শুধু তাই নয় সমস্ত শুভ কাজ দেবাদিদেব মহাদেব পার্বতীকে তুষ্ট করার জন্য বললেন যে আমাদের যত শুভ কাজ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর সেই শুভ কাজ আরম্ভ করার সময় প্রথম পুজো যার করতে হবে, অর্থাৎ আপনি বাড়ি করুন, আপনি দোকানে পুজো করুন, আপনি যে কোনো শুভ বিয়ে করুন, সেখানে দেখবেন যে প্রথমেই আমাদের গণেশ ঠাকুরের পুজো করতে হয়। আর তাই আমাদের দেবী দুর্গা আগমন, তার আগে আমাদের বিশ্বকর্মা, তাই জন্যে দেখবেন আমাদের এই গণেশ পুজো এই যে সূচনা হলো, এর পর 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 সব পুজো হবে। আর গণেশ ঠাকুর মানেই সংকট মোচন, আপনার জীবনে যত সংকট আছে শুধু প্রার্থনা করবেন, আমাদের গণেশ ঠাকুর দেখবেন সব সংকট মোচন করে দেবেন। আর যেরকম দেব দেবীরাও থাকেন, সেরকম দেব দেবীরা তো মানুষের মাধ্যমেই আশীর্বাদ দেয়, আর ঠিক একইভাবে কুচবিহারেও সংকট মোচন হিসাবে
নিশীথ প্রাণমানিক এসছে, তিনিও আপনাদের সংকট মোচন করবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন। আর এই গণেশ পুজোকে কেন্দ্র করে আপনারা যে উৎসবে মেতেছেন, কিছুদিন পর দেবী দুর্গার পুজো, দুর্গোৎসব, আপনারা সবাই ভালো করে থাকুন, ভালোভাবে কাটান, শান্তিতে কাটান, সুখে থাকুন। আর এই উৎসব কমিটি নিষিদ্ধা, আমি আশা করব আরও 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 ভালো হবে আগামী দিনে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।